আসসালামু আলাইকুম সবাইকে, আমি রুকসি আরবি। আমার পেজ আরবিস কালেকশন থেকে আপনাদের সবার সাথে আজকের সেকেন্ড লাইভে চলে আসলাম। আমি যেহেতু বলে দিয়েছিলাম যে আজকে আরও একটা লাইভ আছে, আমি কিন্তু একদম ঠিক কথা রেখেছি, চলে এসেছি আপনাদের সাথে। আর ক্যাপশনে লেখা আছে যেটা আমি লাইভে বলেছিলাম, সেম জিনিসটাই ক্যাপশনে লিখে দিয়েছি যে সারপ্রাইজ প্রাইজ। ঠিক আছে, সারপ্রাইজ প্রাইজে হচ্ছে আজকে একটা পাকিস্তানি পার্টি ওয়্যার আপনাদেরকে দিতে চলেছি। সো আজকে লাইভটা যেন কারো মিস না হয়, মানে এই লাইভটা যারা হচ্ছে আগের লাইভটা মিস করে গিয়েছেন তাদেরও যেন এই লাইভটা কোনোভাবেই মিস না হয়। যারা হচ্ছে জয়েন একবার করে ফেলবেন অবশ্যই লাস্ট পর্যন্ত লাইভটা দেখবেন, সুন্দর সুন্দর ধামাকা পাওয়ার জন্য। ওকে, শাহনাজ আক্তার লিখেছেন হাই, হ্যালো। জারিনা আপু লিখেছেন হাই আপু। আচ্ছা একটু জানিয়ে দেন, নেট লাইট সাউন্ড সব কিছু ওকে আছে কিনা, আমাকে প্রপারলি দেখা যাচ্ছে কিনা, আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা মিন্টু ভাই লিখেছেন হাই, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এটা একটু কমেন্ট করতে হবে। ওকে, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এটা কমেন্ট করলে তারপর হচ্ছে আমি ড্রেস দেখানো শুরু করব। আচ্ছা যারা জয়েন করছেন হাই হ্যালো করছেন, মাহি আপু লিখেছেন হাই আপু হ্যালো। তো সবাই একটু জানান সব কিছু ঠিক আছে কিনা। ওকে, আর আমি একটু বলে দিচ্ছি কীভাবে ড্রেস অর্ডার করতে হবে আমার এই লাইভ থেকে। যদি কোনো ড্রেস আপনাদের পছন্দ হয় অথবা আমার পেজের যে কোনো রেকর্ডের লাইভ বা ভিডিও থেকে কোনো ড্রেস আপনাদের ভালো লাগলে ড্রেসটা একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে। ওকে, আচ্ছা আচ্ছা সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু বলতে হবে। ঠিক আছে, সব ক্লিয়ার না থাকলে কিন্তু ড্রেস দেখানো যাবে না। ওকে আপু, ক্লিয়ার আছে, জাহিন আপু লিখেছেন ধন্যবাদ আপু। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ক্লিয়ার আপু। মাহি আপু লিখেছেন সুইট আপু হাই হ্যালো। আচ্ছা হাই আপু, তোমাকে প্রিটি লাগছে, তোমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে, আচ্ছা ধন্যবাদ। ক্লিয়ার আছে, হ্যাঁ ক্লিয়ার, ঠিক আছে সব কিছু। আচ্ছা সো যেটা বলছিলাম যে কোনো ড্রেস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে হবে। আর ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হচ্ছে 80 টাকা, ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন। আউটসাইড ঢাকা যারা আছেন তাদেরকে হচ্ছে আমরা সুন্দরবনের কানেকশনের মাধ্যমে ড্রেসটা পৌঁছে দেবো। সো সুন্দরবন কানেকশনের মাধ্যমে ড্রেস নেওয়ার জন্য আপনাদেরকে ডেলিভারি চার্জ দিতে হবে 120 টাকা। আচ্ছা আর একটা ব্যাপার আমি আবার বলে দিচ্ছি যে আমরা অরিজিনাল আরবিস কালেকশনের যে পেজটা আছে আমাদের পেজ থেকে কখনো কোনো বিকাশ নেওয়া হয় না, ইনসাইড অথবা আউটসাইড ঢাকা আমরা কোনো প্রকার কোনো বিকাশ নেই না। সো এই ব্যাপারটা একটু বুঝে শুনে তারপর আপনারা যে কোনো জায়গায় অর্ডার প্লেস করবেন, আমরা মানে আমাদের নাম করে কেউ যদি আপনার থেকে বিকাশের টাকা চায় কখনোই কিন্তু দিবেন না, সে দায়ভার কিন্তু আমরা নিব না। সো আমি এই ড্রেস দেখানোর আগে বলে দিচ্ছি আমি যে ড্রেসটা পরে আছি এই নাইস ড্রেসটা দেখাবো আপনাদেরকে। এবং আরেকটা ব্যাপার মেনশন করছি, কেউ যদি আমার এই ড্রেসটা না পেয়ে থাকেন সেম ক্যাটাগরি, ওকে সেম ক্যাটাগরি, ইভেন হচ্ছে সেম ডিজাইনও থাকবে, আরও শুধুমাত্র এই সুতোর কালারগুলো ডিফারেন্ট থাকবে, সম্পূর্ণ টোটালি সেম ড্রেস। এবং এই ড্রেসটা যে প্রাইস রেঞ্জে আপনাদেরকে দিব, এত নাইস একটা পার্টিওয়ার পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি একটা পার্টিওয়ার আপনাদেরকে দিতে চলেছি, এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা অন্য কোথাও এই রেটে পাবেন না। সো এই প্রাইজে যেহেতু পাচ্ছেন, যদি আমারটা নাও পেয়ে থাকেন, আমারটা কিন্তু খুব বেশি স্টক আছে তা না, আমারটা যদি না পেয়ে থাকেন সেম হচ্ছে আরও ড্রেস আছে যেগুলো আপনারা নিয়ে নিতে পারেন চোখ বন্ধ করে, কজ এই প্রাইস রেঞ্জে এই ড্রেস কিন্তু এরপর কখনোই পাবেন না। ওকে, এটা আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি। সো আমার ড্রেসটা দিয়ে আমি ফার্স্টে স্টার্ট করব। দেখেন তো ড্রেসটার ভেতরে কত কিছু আছে, ঠিক আছে। ড্রেস শুরু দেখানো শুরু করলে কিন্তু বুঝতে পারবেন, দেখেন এটা হচ্ছে নাইস একটা প্যাকেজিংয়ের ভেতরে ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন। ওকে, নাইস প্যাকেজিংয়ের ভেতরে পেয়ে যাচ্ছেন। অ্যাকচুয়ালি আমি ব্যাপারটা বলি, এই প্যাকেজিংটা কিন্তু একদম পাকিস্তান থেকে আসেনি, ঠিক আছে, পাকিস্তানি ড্রেসটা, বাট এই প্যাকেজিংটা হচ্ছে আমাদের বাংলাদেশে বসে আমরা এই প্যাকেজিংটার ভেতরে আপনাদেরকে ড্রেসটা দিচ্ছি। এবং অরিজিনাল ড্রেসটা হচ্ছে পাকিস্তান থেকে ইম্পোর্ট করা। সো এখন আমি আমার ড্রেসটা দিয়ে দেখানো স্টার্ট করব আর ডিটেলসটা বলা শুরু করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা নেটওয়ার্ক পুরোপুরি স্বচ্ছ আসছে না, আচ্ছা কেন? হাই পরি আপু, প্রিয়া আপু লিখেছেন হ্যালো আপু। দেখেন এটা হচ্ছে আমার ড্রেসটা যেটা আমি পরে আছি, ড্রেসটার এটা হচ্ছে বেইজের যে কাপড়টা, ঠিক আছে, মেইন ড্রেসটার যে কাপড়টার উপরে থাকছে এটা হচ্ছে একটা জ্যাকওয়াট ফেব্রিক, ওকে, জ্যাকওয়াট কটন যেগুলোকে বলে, এটা হচ্ছে জ্যাকওয়াট কটনের উপরে আছে
এই যে প্যাটার্নগুলো দেখতে পাচ্ছেন, এই প্যাটার্নগুলো কিন্তু কাতান শাড়িতে যে ওয়ার্কগুলো আমরা পাই, ঠিক আছে, কাতান শাড়িতে যে ওয়ার্কগুলো পাই সেম টাইপের ওয়ার্ক। এই যে ব্যাকপার্টটা দেখালে বুঝতে পারবেন, মানে উল্টো পিঠটা দেখেই বুঝতে পারছেন যে এগুলোর উপরে কী প্রিন্ট থাকছে, ঠিক আছে। জ্যাকোয়াট কটনের উপরে জাস্ট এই প্যাটার্নগুলো ক্রিয়েট করা আছে এই ওয়ার্কটা দিয়ে। এটা হচ্ছে কাতান শাড়িতে আমরা যে ওয়ার্কটা পাই সেম ওয়ার্কটা দিয়ে করা আছে। আর ড্রেসটার কালার হচ্ছে গোল্ডেন কালার, ওকে। ড্রেসটার কালার হচ্ছে একটা সুন্দর একটা গোল্ডেন কালার। দেখেন ড্রেসের টোটাল ড্রেসের প্যাটার্নটা সেমভাবে এরকম কাতান শাড়ির মতো করে করা আছে। ড্রেসটা লং, আপনারা একদম 50 পর্যন্ত করতে পারবেন, তাই না? একদম 50 পর্যন্ত করতে পারবেন। ওয়াইডে হচ্ছে আপনাদের জন্য, এখানে টেপটা ছিল, ওই যে আচ্ছা, আমি হচ্ছে মেজারমেন্টটা একটু বলে দিব, ঠিক আছে। আগেই মেজারমেন্টটা বলে দিচ্ছি, যাদের হবে তারা যেন ঝটপট করে অর্ডার করতে পারেন, আর যাদের হচ্ছে না তাদের কষ্ট করে হচ্ছে মানে ওয়েট করতে হবে না মেজারমেন্টের জন্য। দেখেন এটার বডি আপনারা করতে পারবেন, এই যে এটার বডি করতে পারবেন, এটা হাতা সহ, ও আচ্ছা আচ্ছা 30 করতে পারবেন। দ্যাট মিনস এটার বডি আপনারা হচ্ছে 60 পর্যন্ত করতে পারবেন, যেহেতু পার্টি ওয়্যার ড্রেস, সো 60 পর্যন্ত বডি করতে পারবেন। লং হচ্ছে একদম 50 পর্যন্ত। আর ড্রেসের সাথে যে এক্সট্রা প্যাচেসগুলো পাচ্ছেন, যেটা হচ্ছে আমি সুন্দর করে আমার ড্রেসে বসিয়ে নিয়েছি, প্যাচেসগুলো আমি দেখাবো। অনেক অনেক জিনিসপত্র পাচ্ছেন ড্রেসটার সাথে, যেহেতু পার্টি ওয়্যার ড্রেস। প্রথমে হচ্ছে থাকছে এই নিক পোর্শনটা, ওয়াও, দেখেন কি গর্জিয়াস একটা নিক পোর্শন দেয়া আছে ড্রেসের সাথে। গোল্ডেন কালারের উপরে হচ্ছে অর্গানজার উপরে এই সুন্দর প্যাচটা ক্রিয়েট করা আছে, ঠিক আছে। অর্গানজার উপরে এমব্রয়ডারি করা আছে, দেখেন এই এমব্রোগুলোর ফিনিশিংগুলো দেখেন, যেহেতু এটা অরিজিনাল পাকিস্তানি একটা ড্রেস, সো এটা যে সুন্দর এক্সক্লুসিভভাবে এমব্রোগুলো করা হয়েছে, এটা কিন্তু রেগুলার কোনো কটন ড্রেসে অথবা রেগুলার যে কোনো ড্রেসে এই নাইস এমব্রোগুলো আপনারা পাবেন না। এটার যে ফিনিশিংটা, এটা কিন্তু কোনো হচ্ছে নর্মাল ড্রেসের সাথে আপনারা পাবেন না। এটা খুবই এক্সপেন্সিভ ড্রেসগুলোর সাথে যে প্যাচগুলো আপনারা ইউজ করেই সেম প্যাচগুলো দেখেন, এখানে হচ্ছে কফি কালার, তারপর গোল্ডেন কালার, অনেক নাইস করে এই এমব্রোগুলো প্যাটার্নগুলো করা আছে। আর এখানে হচ্ছে মেরুন কালারটা ইউজ করা হয়েছে, জাস্ট এই কালারটার একটু ডিফারেন্ট হবে, আর হচ্ছে প্যাচের ক্ষেত্রে হালকা 19-20 হবে। সো যদি এটা না পান, ঠিক আছে, যারা এটা না পাবেন তারা কিন্তু ওইগুলো অর্ডার করতে পারেন, ওইগুলো আমি দেখিয়ে দিব, ঠিক আছে। এই যে এই ড্রেসটা যেন কারো মিস না হয় এই জন্য বারবার এই কথাগুলো আমি বলে দিচ্ছি। দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালারের, আর এই প্যাটার্নটা দেখেন, এই প্যাটার্নটা খুবই নাইস একটা প্যাটার্ন, ওকে, খুবই নাইস একটা প্যাটার্ন। সো টোটাল এমব্রোটা হচ্ছে এই যে অর্গানজার উপরে করা আছে, এটা হচ্ছে নিচের অংশটা, ঠিক আছে। এই সুন্দর নিক পোর্শনটা দেখেন, কত বড় লম্বা একটা নিক পোর্শন আছে, আর পিঠের উপরে ইউজ করার জন্য কিন্তু সুন্দর একটা প্যাচেস আপনারা পাচ্ছেন, ঠিক আছে। এই দেখেন পিঠের উপরেরটা জাস্ট খেয়াল করেন, ওকে, পিঠের উপরেরটাও দেখেন কত সুন্দর করে, কত লং করে এসেছে, ঠিক আছে। এটা হচ্ছে পিঠের উপরে যেটা আমি বসিয়েছি, চাইলে আপনারা এটাকে অন্য কোনো পারপাসে ইউজ করতে পারেন। আমি জাস্ট যেখানে দিতে বলা হয়েছে, মানে যেখানে দেওয়ার নিয়মটা ওখানে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের মতো করে এটাকে অন্য কোথাও সেট করে নিতে পারেন। দেখেন যেহেতু এটা ফ্লেক্সিবল আছে, এটাকে চাইলে আপনারা আরেকটা কাজ করতে পারেন, হাতার অংশে একটু অন্যরকম করে দিতে পারেন, বাট যেহেতু একটা আছে এটা হাতাতে আসলে দেওয়া যাবে না, সরি আমি ভুল বলেছি। এই যে এটা হচ্ছে আপনারা পিঠের উপরে দেবেন, এটা বেসিক্যালি পিঠের উপরে দেওয়ার জন্যই এই প্যাচেসটা পাচ্ছেন। এটা ভেতরে হচ্ছে মেরুন কালার থাকছে, কফি কালার এবং গোল্ডেন কালার, এটা অর্গানজার উপরে করা থাকছে। সো এটা হচ্ছে টোটাল ব্যাক পার্টের যে প্যাচটা পাচ্ছেন, আরও একটা সুন্দর প্যাচ পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে আপনারা ড্রেসের দামানে ইউজ করবেন। দেখেন এই যে দামানের অংশে এই সুন্দর প্যাচটা ইউজ করবেন, এটা হচ্ছে খুবই লম্বা একটা প্যাচ, ঠিক আছে। আর যদি কেউ মনে করেন যে এটাকে দামানের অংশে না দিয়ে আপনারা স্লিভের অংশে দিবেন এবং এটা মানে টোটালটা ডিভাইড করে স্লিভে দিবেন এবং হচ্ছে প্যান্টে ইউজ করবেন, সেটাও পারেন। আমি জাস্ট দামানের অংশে দিয়েছি, দেখেন এই লম্বা প্যাচটা, এটা হবে মেরুন কালারের উপরে, ঠিক আছে। মেরুন কালারের উপরে এখানে সুন্দর করে দেখেন একটা জরি সুতোর মতো, ঠিক আছে, সফট যে জরি সুতোগুলো সেই সুতো দিয়ে, মেরুন কালারের সুতো দিয়ে দেখেন শাইন করছে, ঠিক আছে, কত সুন্দর শাইন করছে। এরকম এমব্রোটা করা আছে, আর ভেতরে ভেতরে হচ্ছে রেগুলার রেশমি সুতো দিয়ে কফি কালার এমব্রোগুলো করা আছে। জাস্ট প্যাটার্নটা দেখেন, ঠিক আছে, প্যাটার্নটা দেখেন কত নাইস প্যাটার্নে করা আছে।
সেই ফ্লাওয়ারগুলো এগুলো ভেতরে কিন্তু ভরাট করে এমব্রো করা, ঠিক আছে, ভরাট করে এমব্রো করা এবং চারপাশে কফি কালার বর্ডার ক্রিয়েট করা আছে আর দুই সাইডে দুইটা ছোট ফ্লাওয়ার। আর দেখেন এই যে সাইডটা, ওকে, এই প্যাচটার এই সাইডটা কিন্তু এরকম সুন্দর করে কাটওয়ার্ক করা আছে। দেখা যায় অনেক সময় এই প্যাচগুলো আমাদের টেইলররা ঠিকঠাক মতো কাটওয়ার্কগুলো করতে পারে না, সো এই জন্য কিন্তু ভালো লাগে না। এটাতে কিন্তু আপনারা কাটওয়ার্কটা করাই পাচ্ছেন, দেখেন নাইসলি কাটওয়ার্ক করা আছে। এটা কিন্তু একটা গোল্ডেন কালারের প্যাটার্ন, ওকে, নাইসলি এক সাইড থেকে কাটওয়ার্কটা করা আছে। এটা টোটাল অনেকটা চওড়া একটা প্যাটার্ন, চাইলে হচ্ছে এটা আপনারা ড্রেসের দামানে ইউজ করে তারপরও হাতায়ও ইউজ করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে টোটাল পিঠের উপরে যেটা পাবেন এটা দামানের অংশের, আর এটা হচ্ছে নিক পোর্শনের লম্বাটা। সো দেখেন কত কত জিনিসপত্র আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেসের সাথে, আর ড্রেসটার সাথে যেহেতু ড্রেসটার ফেব্রিকটা হচ্ছে জ্যাকওয়াট কটনের, সো এটা কিন্তু একটু নেট টাইপের ফেব্রিক, ঠিক আছে, নেট টাইপের ফেব্রিক। সো এটার ভিতরে ইনারের দরকার হবে, সো আপনাদের জন্য সুন্দর একটা গোল্ডেন কালারের ইনার আমরা প্রোভাইড করছি। এবং ড্রেসটা তাহলে আপনারা ফোর পিসের একটা ড্রেস পেয়ে যাচ্ছেন, কিন্তু এখন কিন্তু এটা থ্রি পিস থাকছে না। এরপর আমি জাস্ট দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি, তারপর এই জিনিসপত্র সহ আমি ধরবো এবং আপনারা স্ক্রিনশটটা নেবেন, ওকে, স্ক্রিনশটটা নেবেন। এই যে এখন আমি দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি, আগে দেখেন দুপাট্টাটা কি সুন্দর, ঠিক আছে, কত, আচ্ছা, এখন আমি দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি যে বড় সড়ো একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন। এই যে দেখেন কতটা লম্বা চওড়া, আর জামায় যে প্যাটার্নটা আছে সেম প্যাটার্নটা সেম কাতান টাইপের এই ওয়ার্কটা দিয়ে কিন্তু দুপাট্টাতেও করা আছে। আর দুপাট্টার ম্যাটেরিয়ালটা হবে বেইজের ম্যাটেরিয়ালটা কোটার উপরে, ঠিক আছে, দুপাট্টাটা হচ্ছে কোটার উপরে হবে, পিওর যে কোটা দুপাট্টাগুলো হয়, সো কোটার উপরে দুপাট্টাটা পাচ্ছেন। দেখেন একদম পাঁচ হাতেরও বড়, ঠিক আছে, পাঁচ হাতের থেকেও বড়, যেহেতু পাকিস্তানি ড্রেস, সো বুঝতেই পারছেন কোটার উপরে এই সুন্দর গোল্ডেন কালারের দুপাট্টার অংশটা আপনারা পাবেন। ড্রেসটা খুবই জোস একটা ড্রেস, যার যার ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন, যেহেতু সারপ্রাইজ প্রাইজে একটা ফোর পিসের ড্রেস পাবেন। আর ড্রেসটার সাথে তো অনেক জিনিসপত্র পাচ্ছেন, দেখিয়ে দিলাম। আর দেখেন প্যান্টের কাপড়টা হবে হাফ সিল্কের উপরে, ওকে, প্যান্টের কাপড়টা হবে মেরুন কালার, এই যে ওয়ার্কটা আছে, ঠিক আছে, মেরুন কালার যে ওয়ার্কটা আছে এটার সাথে ম্যাচ করে প্যান্টের কাপড়টা হচ্ছে হাফ সিল্কের পাবেন। সুন্দর একটা মেরুন কালার প্যান্টের কাপড়। এরপর আমি টোটাল ড্রেসটা ধরছি এবং সারপ্রাইজ প্রাইসটা আপনাদেরকে বলে দেবো। ড্রেসের স্লিভের অংশ হচ্ছে সাইড থেকে বের হবে, ঠিক আছে, স্লিভের অংশটা সাইড থেকে বের হবে। আর ড্রেসের সাথে সুন্দর এই ইনারটা পেয়ে যাবেন ইনারে ইউজ করার জন্য। আমি কিন্তু চাইলে আপনাদেরকে ইনার সারা, মানে ইনার সহ না দিয়ে ইনার ছাড়াই হচ্ছে প্রোভাইড করতে পারতাম, যেহেতু আমি স্পেশালি বলছি যে ড্রেসটার সাথে কিন্তু কোনো ইনার, মানে এই টাইপের ড্রেসের সাথে কিন্তু ইনার থাকে না, যেহেতু এটা জ্যাকওয়াট কটন, ঠিক আছে, জ্যাকওয়াটে ওয়ার্ক আছে, এগুলোর সাথে ইনার থাকে না, বাট এটার সাথে ইনার পড়তে হয়, ঠিক আছে, রেগুলার দেয়া না থাকলে এটার সাথে পড়তে হয়। সো আপনারা একটা ইনার খুঁজতে আবার কোথায় যাবেন বলেন, এই জন্য হচ্ছে আমি ইনারটা দিয়ে দিয়েছি সাথে করে। এই যে এটা হচ্ছে তিনটা সুন্দর প্যাচের অংশ, আর এটা হচ্ছে ইনারের কাপড়টা, ঠিক আছে, এটা হবে ইনারের কাপড়টা আর তিনটা প্যাচ, সাথে হচ্ছে এই প্যান্টের কাপড়টা। এটা যার যার ভালো লাগছে, ঠিক আছে, এটা যার যার ভালো লাগছে স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে। আমি হচ্ছে নিক পোর্শনটা উপরে ধরছি, কারণ নিক পোর্শনটা না ধরলে যখন স্ক্রিনশটগুলো দিবেন আমার মডারেটরদের অর্ডারটা নিতে প্রবলেম হবে। আমি একটু গুছিয়ে স্ক্রিনশটটা নিচ্ছি, ওকে, এখানে নিক পোর্শনটা ধরবো, তাহলে আমার যারা মডারেটর আছেন এই স্ক্রিনশটটা দেখে তারা বুঝবে যে কোন ড্রেসটা আপনারা চাচ্ছেন এই নিক পোর্শনটা দেখে, ওকে। সো আপনারাও স্ক্রিনশটটা অবশ্যই এখান থেকে দেওয়ার ট্রাই করবেন, অন্য কোনো জায়গা থেকে দিবেন না, মানে আমি এতক্ষণ যে দেখালাম ধাপধুপ কোনো একটা জায়গা থেকে স্ক্রিনশট নিলে কিন্তু মডারেটর বুঝবে না, এখান থেকে আপনি স্ক্রিনশটটা নেবেন। আমি এখানে সুন্দর করে ড্রেসটা ধরছি, ভালো লাগলে স্ক্রিনশটটা নিয়ে নেবেন। হ্যাঁ, এখন যে ব্যাপারটা প্রাইস বলার আগে বলে দিচ্ছি যে আপনারা কিন্তু এই সুন্দর ড্রেসটা অফার প্রাইসে দেখে ধাপ করে কাউকে বিকাশ করে দেন না। আমরা অরিজিনাল আরবিস কালেকশন, আমরা কিন্তু কখনো কোনো বিকাশ নেই না, ঠিক আছে, আমরা কোনো প্রকার কোনো বিকাশ নেই না, আপনারা আমাদের নাম করে কাউকে বিকাশ দেন না। আচ্ছা, এখন প্রাইসটা বলে দিচ্ছি, যেটা শোনার সাথে সাথে ইনবক্স চলে আসবে। প্রাইস হচ্ছে শুধুমাত্র 1,500 টাকা। এত সুন্দর ফোর পিসের একটা ড্রেস সাথে এত জিনিসপত্র, প্রাইস হচ্ছে অনলি 1,500 টাকা। বলতে পারেন অফার প্রাইজে যে যেটা পাবেন লুফে নেবেন এই ড্রেসটা আমি মনে করছি, ঠিক আছে, কেউ মিস করবেন না, ওকে। সো ভালো লাগলে স্ক্রিনশটটা নিয়ে নিন।
মাত্র 1500 টাকায় এত নাইস একটা ড্রেস এবং কোটা ওড়না। দেখেন কোটা ওড়না যেটার উপরে হচ্ছে কাতান ওয়ার্কগুলো আছে, তারপর তো ড্রেসটা একদম জ্যাকওয়াট জ্যাকওয়াট কটন, ঠিক আছে। জ্যাকওয়াট কটনের ড্রেস কিন্তু খুবই সুন্দর হয়, লাইক খুবই সুন্দর। আচ্ছা আচ্ছা, আপনার বর্ণনা দেওয়া খুব ভালো হয়, ড্রেসের প্রতিটা অংশ খুব ক্লিয়ার করে বলেন, যেটা আমাদের জন্য ভালো। সুমাই আপু ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আমাকে বলতেই হবে, কজ হচ্ছে আমি যদি আপনাদেরকে মানে যা তা একটা বলে দেখিয়ে দেই বা খুব মানে ক্লিয়ার কাট না বলি ব্যাপারগুলো, আপনাদের কিন্তু চুজ করতে প্রবলেম হবে। কারণ আপনারা যখন দোকানে গিয়ে একটা প্রোডাক্ট চুজ করেন তখন কিন্তু আপনাদের কাছে ধরে দেখার অপশনটা থাকে। সো ধরে দেখে যে ফিলিংটা আপনাদের আসবে, অনেক সময় দেখা যায় ধরে দেখলেও আপনার অনেক জিনিস বুঝেন না, সবাই কিন্তু সব কাপড়গুলো সম্পর্কে বুঝেন না, এগুলো একটু আমি বুঝিয়ে দেওয়ার ট্রাই করি। আচ্ছা দেখেন, নেক্সট হচ্ছে সেম, ঠিক আছে, সব কিছু সেম, কিন্তু এই যে কাপড়ের প্যাটার্নগুলো, এই যে ওয়ার্কগুলো এগুলো প্যাটার্নগুলো একটু ডিফারেন্ট হবে আর প্যাচেসগুলো একটু ডিফারেন্ট হবে। দেখেন সেম কালার, সবগুলো ড্রেসের সেম কালার। এটার ভেতরে প্যাটার্নগুলো দেখেন, এটা হচ্ছে সেকেন্ড ড্রেসটা, এটার সাথে প্যাচটা যখন দেখাবো তখন বুঝবেন সেম মেটেরিয়াল, ঠিক আছে, সেম মেটেরিয়ালে থাকবে। এই যে এটার সাথে হচ্ছে কফি কালার এবং কপার গোল্ডেন কালার, ঠিক আছে, এটার সাথে হবে হচ্ছে কপার গোল্ডেন কালার। সেম আমারটার প্যাটার্নে প্যাচটা দেওয়া আছে, বাট আমারটা হচ্ছে মেরুন কালার আর এটা হচ্ছে কপার গোল্ডেন কালার। সেমভাবে সব কিছু ক্রিয়েট করা আছে, ওকে। এই যে সুন্দর কাটওয়ার্কটা পাচ্ছেন, তারপরে এই প্যাচগুলো তো পাচ্ছেন, যেহেতু আমি একটা ডিটেইলে দেখিয়েছি সো এগুলো আমি অতটা ডিটেইল বললাম না। যারা হচ্ছে মানে নিতে চাচ্ছেন তারা হচ্ছে আমার ফার্স্ট যেটা আমি দেখিয়েছি সেটা ডিটেইলটা দেখে নেবেন, তাহলে এই মানে এই জিনিসপত্রগুলোর ওয়ার্কগুলো বুঝতে পারবেন। দুপাট্টাটা তো আচ্ছা, খুবই নাইস কালার, হ্যাঁ গোল্ডেন কালার যেহেতু সবাইকে মানিয়ে যাবে, ঠিক আছে। অনেক সুন্দর একটা বেসিক একটা কালার যেটা পার্টিওয়ারের জন্য সবাইকে মানায়, এটা হচ্ছে কফি কালার, কপার গোল্ডেন কালারটা। এই যে এটার সাথে যে হাফ সিল্কের প্যান্টের কাপড়টা পাচ্ছেন কপার গোল্ডেন কালারের, এটা জাস্ট আপনারা স্ক্রিনশট নেওয়ার সময় খেয়াল করবেন। সাথে তো ইনারের কাপড়টা পাচ্ছেনই, এই যে ইনারের কাপড়টা পাচ্ছেন, সাথে একটা গোল্ডেন কালার ইনার, ফোর পিসের একটা ড্রেস। এটা হচ্ছে সেকেন্ড ড্রেসটা, যার যার ভালো লাগছে স্ক্রিনশটটা ইনবক্স করে ফেলেন। আর এটা অবশ্যই মেনশন করবেন যে আপনি কোনটা চাচ্ছেন, স্ক্রিনশটটা এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন এবং মডারেটর আপনাকে ক্লিয়ার পিক দিয়ে দিবে, তখন আপনারা সিলেক্ট করে নেবেন আপনি কোনটা চাচ্ছেন। এই সুন্দর অফার প্রাইসটা কেউ মিস করবেন না, ফোর পিসের এত সুন্দর একটা ড্রেস, পাকিস্তানি ড্রেস, শুধুমাত্র 1500 টাকায় দিচ্ছি, প্রমোশনাল প্রাইস বলতে পারেন, ঠিক আছে। ড্রেসটা হচ্ছে আমি এক কথায় বলতে পারি এটা একটা প্রমোশনাল প্রাইস চলছে, এই প্রাইজে ইনারখান দিয়েছি, তো শুধু প্যাচগুলো আলাদা। আচ্ছা সব কিছুই তো সেম, প্যান্টের কাপড়। আচ্ছা না, এটা হচ্ছে আবার মানে বেসটা হচ্ছে আমারটার মতো, এটা হচ্ছে এটার বেসটা আমারটার মতো। দেখেন এই যে ড্রেসটাতে ব্যাপারটা হয়েছে এরকম যে প্যাচগুলো শুধু ডিফারেন্ট এসেছে এবং প্যাচের সাথে ম্যাচ করে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন, বাকি সব কিছু সেম। দেখেন ওয়াও, এটা আরও সুন্দর, এটা হচ্ছে অন্য একটা নিক পোর্শন, এটার ডিজাইনটা দেখেন সেমভাবে, কিন্তু এটার ভিতরে এরকম সুন্দর করে অর্গানজার উপরে নাইসলি এমব্রয়ডারি করা আছে, ঠিক আছে, নাইসলি এমব্রয়ডারি করা আছে। এই দেখেন এখানে একটা রাউন্ড প্যাটার্ন, কি সুন্দর লাগছে। সো এটা হচ্ছে আর একটা সুন্দর একটা প্যাটার্ন, আর এই রাউন্ডটা হচ্ছে আপনারা পিছনে বসাবেন, ঠিক আছে, এই প্যাচটা হচ্ছে আপনারা এই প্যাচটা হচ্ছে পিছনে বসবে, যেহেতু এটার নিচে একটা রাউন্ড প্যাচ আছে, এটা হচ্ছে আপনারা পিঠের উপরে দিবেন। আর এটা হচ্ছে দামানের অংশে আসবে, দেখেন এটাতেও কিন্তু সুন্দর করে এই যে কাটওয়ার্কের ফিনিশিংটা থাকবে নাইস করে, এই কাটওয়ার্কটা আপনারা চেষ্টা করবেন নিচের দিকে দেওয়ার জন্য। সো টোটাল প্যাচটা আপনারা দেখেন কি সুন্দর একটা এক্সট্রা একটা প্যাচেস পেয়ে যাচ্ছেন, এবং এটার সাথে যেহেতু মেরুন কালারের কম্বিনেশন আছে সো এটার সাথে প্যান্টের কাপড়টা মেরুন পেয়ে যাচ্ছেন, ওকে। আর দুপাট্টাটা সেম আমারটার মতোই হবে, সো দুপাট্টাটা আর ধরলাম না, আমারটা দিয়ে দেখাচ্ছি। এই যে যা যা ভালো লাগছে এখান থেকে স্ক্রিনশটটা নেবেন। আচ্ছা আমি মেরুন কালারটাকে একটু হাইলাইট করে ধরি, ওকে, এখান থেকে স্ক্রিনশটটা নেবেন। প্রাইস সেম, অনলি
1500 টাকা। আচ্ছা নেক্সট হচ্ছে সেম ডিজাইনটা, ঠিক আছে সেম ডিজাইনটা কপার কালারটা দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ডিজাইনের হচ্ছে দুইটা করে কালার, ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের সাথে দুইটা করে কালার, একটা হচ্ছে কপার গোল্ডেন আর একটা হচ্ছে এটার বেসটা আলাদা। কপার কালারটার সাথে হচ্ছে বেস পাচ্ছেন, দেখাই আমি কপারটা আর মেরুনটা পার্থক্যটা দেখাই। যেটা হচ্ছে মেরুন, আমি যেহেতু একটা মেরুন পরে আছি আমারটার সাথে বেসটা পাবেন এইটা, ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের মেরুনের সাথে বেইজের অংশে পাবেন এইটা, মানে বেইজের প্যাটার্নটা এটা থাকবে, আর হচ্ছে যেটা কপার কালার, কপার কালারের সাথে বেইজের প্যাটার্নটা এরকম থাকবে। এ পার্থক্যটা বুঝতে পারছেন? ঠিক আছে কালার সেম, না এটা খুব বেশি পার্থক্য না, তারপরও একটু বলে দিলাম। সো এটা দেখেন সেম একটু আগে যেটা দেখালাম সেটার সাথে হচ্ছে কপার কালারের প্যাচ পাবেন এটার সাথে, এই যে এটা প্যাচটা হচ্ছে কপার কালার, সব কিছু কিন্তু সেম, ঠিক আছে খুব সিলি পার্থক্য। সো আপনারা একটা না পেলে ইজিলি আরেকটা নেবেন। এটা হচ্ছে দুপাট্টার অংশটা, এই যে দুপাট্টার অংশটা, এরপর আমি প্যান্টের কাপড়টা আর প্যাচ বাকি দুইটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পিঠের উপরে বসবে এই সুন্দর অ্যাম্ব্রোটা, যেটা রাউন্ড ফিগার, আর এটা হচ্ছে দামানের অংশে বসবে, দেখেন এটা দামানের অংশে, এটারও সেম ফিনিশিং থাকছে। আর এটা হচ্ছে কপার কালারের একটা হাফ সিল্কের প্যান্টের কাপড়। সো এটা যার যার ভালো লাগছে স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন, এবং অবশ্যই অবশ্যই এখান থেকে স্ক্রিনশটটা নেবেন, ঠিক আছে। এই যে প্রাইস হচ্ছে 1500 টাকা। আচ্ছা এই যে নেক্সট, এখন সম্পূর্ণ আরেকটা ডিজাইনে চলে যাব। সবগুলো ড্রেস সেম বেইজের উপরে থাকছে গোল্ডেন কালার, শুধু এই প্যাচগুলো ডিফারেন্ট। আচ্ছা আপু অর্ডার প্রসেসটা বলো, যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে। আচ্ছা এটা হবে কপার কালার, তাই না? এই যেহেতু কপার কালার সো বেইজের অংশটা এরকম পাবেন, এটা প্যাচটা ডিফারেন্ট। হ্যাঁ এটা তো কপার, এই যে দেখেন এটা প্যাচটা দেখেন, একটা ডার্ক একটা কফি কালার সাথে গোল্ডেন কালার আর হচ্ছে কপার গোল্ডেন কালার, তিনটা কালারের কম্বিনেশনে এটার প্যাচটা আছে। প্রত্যেকটা প্যাচ হচ্ছে অর্গানজার উপর করা আছে। জাস্ট আমি বলি যেহেতু পাকিস্তানি ড্রেস প্রত্যেকটা কিন্তু স্টক লিমিটেড, যেহেতু সো অনেকগুলো ডিজাইন আপনাদের জন্য দেওয়া হয়েছে, যার যেটা ভালো লাগবে ঝটপট করে ইনবক্স করবেন। এবং যে যদি চান এই অফার প্রাইসে এই সুন্দর পার্টিওয়ার ড্রেস চাচ্ছেন, তাহলে কিন্তু একটা না পেলে অন্যটায় সুইচ করে যাবেন। এটা হচ্ছে পিঠের উপরে প্রিন্টটা, আর দেখেন কি সুন্দর করে কাটওয়ার্ক করে সেট করা আছে দামানের পোর্শনটা, দামানের পোর্শনটা দেখেন, এগুলো ভরাট করে একদম অ্যাম্ব্রো করা। এটা যখন হাতে পাবেন তখন জাস্ট ড্রেসটা দেখবেন যে কি সুন্দর। আর প্যান্টের কাপড়টা ওটা লাগবে না, প্যান্টের কাপড়টা দেখি প্রত্যেকটা ড্রেসের সাথে হচ্ছে ইনার পেয়ে যাবেন, সো ইনারের অংশের জন্য আলাদা করে কিছু কিনতে হবে না। এই যে এটা আর একটা ডিজাইন, ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন। ওকে সেমটার হচ্ছে এখন আমি সেম না, অন্য কি কালার হবে, কালার সব সেম হবে শুধু প্যাচগুলো ডিফারেন্ট হবে। এটা একটু টেম্পারেচার কমাই দিও। আচ্ছা সবগুলো গোল্ডেন কালারের উপরে, শুধু প্যাচগুলো ডিফারেন্ট, জাস্ট আপনাদের জন্য অপশন রাখা হয়েছে কে কোনটা চাচ্ছেন। আচ্ছা এটা হচ্ছে আগেরটা ছিল, এটা কি দেখাবো এটার সাথে, আগেরটা ছিল একটা একটা ডিপ একটা কফি কালার, এটা হচ্ছে লাইট একটা ব্রাউন কালার, ঠিক আছে এখানে শুধু পার্থক্য, এই কালারটা শুধু পার্থক্য, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। এটা মানে খুব একটা মেজর কিছু না, এখানে পার্থক্য, আগেরটা ছিল ডার্ক কফি, এটা হচ্ছে ডার্ক একটা ব্রাউন কালার। দেখেন এটার সাথে এই যে সুন্দর প্যাচের অংশটা পাচ্ছেন, যেটা হচ্ছে দামানে ইউজ করবেন, জাস্ট দেখেন কি সুন্দর করে এখানে কাটওয়ার্ক করা আছে, আর অ্যাম্ব্রোগুলোর কোয়ালিটি কতটা ভালো। এটা হচ্ছে আপনারা পিঠের উপরে বসাবেন। আর প্যান্টের কাপড়টা দেখি, ইনারের কাপড় পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে, আর কোটার একটা দোপাট্টা পাবেন, মানে ডিটেলটা আমি প্রথমেই দেখিয়েছি। এটা হচ্ছে ডার্ক ব্রাউনটা, ভালো লাগলে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। আচ্ছা যার যেটা ভালো লাগবে, কজ এগুলো কিন্তু খুবই সিমিলার, খুবই সিমিলার, সো
মানে কি বলবো, এগুলো যেহেতু সেট ওয়াইজ আসে আমাদেরকে দেখাতে হয়, এবং সেল করতে গেলে অবশ্যই আপনাদেরকে টোটালটা দেখিয়ে তারপর সেল করতে হবে। তো দেখেন এটা হচ্ছে আরেকটা, এই যে এটার বেসটা হচ্ছে মানে এটা প্যাচেসগুলো আসবে মেরুন কালার হাইলাইট করা। এটা হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইনের প্যাচ, ওয়াও আরও সুন্দর, প্রত্যেকটা সুন্দর। বলেছি না যার এটা পছন্দ হবে জাস্ট একটা না পেলে একটাই সুইচ করে যাবেন। এটার পিঠের যে প্যাটার্নটা দেখেন, পিঠের যে এমব্রয়টা খুবই নাইস, ঠিক আছে, খুবই নাইস। আর এটা হচ্ছে দামানের পোর্শনটা, দেখেন কি সুন্দর করে এমব্রয়টা করা আছে। একটা হচ্ছে এখানে কপার কালার আর একটা হচ্ছে মেরুন কালার, এরকম একটার পর একটা দেয়া আছে। আর উপরে অংশের প্যাটার্নটা দেখেন কি সুন্দর করে করা আছে। আর এই যে মেরুন কালার প্যান্টের কাপড়, যার যার ভালো লাগছে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, এটার সাথে কিন্তু মেরুন কালার প্যান্টের কাপড়। প্রাইস হচ্ছে 1500 টাকা, আমি পিন কমেন্ট করে দিচ্ছি। আচ্ছা আমি অর্ডার করেছি তোমারটা, আচ্ছা অ্যাভেলেবেল আছে, সমস্যা নেই। বাট কেউ আমারটা না পেলে কিন্তু সুইচ করে যাবেন, বলেছি না খুবই সিমিলার, খুবই সিমিলার, একটু একটু পার্থক্য শুধু প্যাচগুলোতে, বাকি ম্যাটেরিয়াল সব সেম, এই জন্য কিন্তু আমি ডিসক্রাইব করছি না। আচ্ছা এটা হচ্ছে কপার কালারটা, এই যে এটা ভেতরে হচ্ছে কফি কালার দেয়া আছে, দেখেন কফি কালার সুন্দর করে কফি কালারের কম্বিনেশন করা আছে, সেম প্যাটার্ন একটু আগে যেটা দেখালাম, এটা কালারটা হচ্ছে কফি কালার, এটা পিঠের উপরে। আর এটা হচ্ছে সুন্দর করে আপনারা দামানের অংশে বসিয়ে নেবেন, দেখেন এটার সাথে প্যান্টের কাপড়টা পাচ্ছেন কফি কালার, এই যে স্ক্রিনশট নেবেন। প্রাইস হচ্ছে অনলি 1500 টাকা। সবগুলো কি দিয়েছো? আচ্ছা প্রাইস হচ্ছে অনলি 1500 টাকা করে। যার যার ভালো লেগেছে এই সুন্দর ড্রেসটা, এত সুন্দর একটা অফার প্রাইজে দিচ্ছি, এবং যেহেতু ড্রেসটা স্টক লিমিটেড, সো বারবার বলছি সব কিছু সিমিলার থাকবে, শুধু এই প্যাচগুলোর ডিজাইনগুলো হালকা হালকা পার্থক্য হবে। সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন, যদি না পান অবশ্যই সুইচ করে যাবেন অন্যটাতে। এ পর্যন্তই আজকের মতো, আল্লাহ হাফেজ।